candy, 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 candy. Hi, hi, candy. দাঁড়া দুটো বিস্কুট নিয়ে আসি চলেছে এখন বাজারে কুচু সব মনে থাকবে তো ভুলি যাচ্ছি টাকা তোলা সব টাকা কটা এক জায়গা কর কুচু হিসাবও বুঝতে পাচ্ছে না কি করবে কুচু ভুলি যাচ্ছি হাতে হাতে আছে মর্নিং এভরিওয়ান তো চলো আজকে একটা নতুন দিন শুরু করা যাক আজকে হচ্ছে শনিবার আর বাইরে দেখতে পাচ্ছ পুরো গ্রিন তো সকালবেলা উঠেছি 5:30টায় তো 5:30টা থেকে উঠেই মোটামুটি আর ঘুমানো হয়নি ক্যান্ডিকে আমি নিয়ে চলে এসেছি বাইরে 5:30টাতেই তো যেহেতু পটি করে সেজন্য বাইরে রেখে দিয়েছি আর একটু আগে খাবার টাবার দিয়ে দিয়েছি আমরা ব্রেকফাস্ট করেছি পিঠে দিয়ে যেটা কালকে করেছিলাম তো সেটাই আর কুচু মাংস মুড়ি খেয়েছে আর আমরা পিঠে খেয়েছি এখন অনির্বাণ ঘুম থেকে ওঠেনি অনির্বাণ এখনও ঘুমিয়ে আছে ও বলেছে 9টার পরে উঠবে দিয়ে সেই জন্য আমরা ডাকিনি তো এখন কুচুকে পাঠিয়েছি বাজারে আর আমি এদিকে কাচাকাচি করছি ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় অনির্বাণ কালকে নিয়ে এসেছে সেগুলোও নোংরা হয়েছিল আর এমনিও আমার আগেও নোংরা হয়েছিল তো সেগুলোই কাচাকাচি হচ্ছে এই যে তো সকাল সকাল অনেকগুলো বাসনপত্র ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে আগে ধুয়ে মেলতে হবে আর তারপর রান্না বান্না শুরু করবো কুচুকে বাজারে পাঠিয়ে দিয়েছে আলু আর হচ্ছে আদা সবজি এসব আনার জন্যে তো চলে গেছে তো চলো তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর আজকে আমরা ভাবছি একটু মেলায় যেতে পারি তো সন্ধ্যার দিকে হয়তো যাবো আর কি তো সেরকম একটা প্ল্যান রয়েছে এখানে একটা সুন্দর অনেক বড় একটা মেলা হয় তো সেটাই আর এই যে এই পাশে দেখো ঘুমাচ্ছে এখন কুচু ট্রিটমেন্ট চলছে স্কিন কেয়ার কুচু এখন মেডিটেশনে আছে সেখানে স্কিন কেয়ার হচ্ছে আর দর্শক হিসেবে আঙ্কেল দেখছে আমিও দর্শক ওর স্কিন কেয়ার হচ্ছে স্কিন কেয়ার অনেক কিছু গ্লো ফ্রেশ সবই দিয়েছি ওই ওর গায়ে এই যে আরেকজন দর্শক সবাই দর্শক মাথায় আমি আজকে তেল দিয়ে নিয়েছি আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি অনেক বেলা করেই বসালাম আজকে তার কারণ পুরো ভাত মানে ভাত তরকারি পুরো ঠান্ডা হয়ে যায় সেই জন্যে একটু বেলা করে বসিয়েছি যাতে কিনা একটু মানে গরম গরম খাওয়া যায় তো এখানে আমি আজকে মাছ নিয়েছি মাছটা ফার্স্টে ভাজছি সবজি কাটবো মাছের ঝোল ডাল করবো ভাবছি আর দেখি কী করে মনিকা দিই মাত্র এলো দেখলাম তো আসছে দিদি বললো অনির্বাণ 9:30টায় উঠেছে আর আমরা সকাল সকাল উঠে গেছি কুচু একটু আগে চলে গেছে ওর নাচের ক্লাস রয়েছে জানি না আজকে আসবে কিনা তবে অনেকবার করে বলে দেওয়া হয়েছে যেন আসে আমরা একটু আজকে মেলায় যাব তো সেই জন্যই ভাবছি যদি ও আসে তাহলে বেশ ভালো হবে তো দেখা যাক কি করে তো চলো এখন একটু সবজিটা কাটবো চটপট করে করে
এর মধ্যে দিয়ে দেবো। তো চলো চটপট রান্না বান্না শেষ করে নিয়ে আর মেলায় যেতে হবে, তার জন্য রেডি হবে। এবার দই মাখবো মাথায়, মনিকা দিয়ে আনতে গেছে। এখন আমরা এই যে হেনা লাগাবো, এই যে মনিকা দিয়ে সবগুলো তুলে নিয়েছে, এবার হেনা লাগাবো টক দই দিয়ে। সেরা লাগছে, সেরা। এখন হেনা দিয়েছি মাথায়, পুরো মাথায়, আর দিদি এখন পুরো ভূত হয়ে গেছে। সেই লাগছে, কিন্তু সেই লাগছে মাথায় হেনা, মুখে সাদা। চলো সব সারা গায়ে লেগে গেছে, আমার গায়ে লাগছে দূর দূর দূর। মাথা কি রাম, কি বাজে একটা মেয়ে হচ্ছে দিন দিন। ছি, কি দিয়ে মুছবো এবার? আমি আমি লাগাবো না মুখে, আমার এখন ভালো লাগছে না। চোখে লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে ট্যাটু। ফ্লিপকার্ট থেকে এই মাত্র জাস্ট দুটো অর্ডার এসেছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। এই যে এই দুটো বক্স, তো চলো একটা একটা করে খোলা যাক। ফার্স্ট এটাই খুলি, এটা কাগজের আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রক টাইপের, তো এটা কিরকম লাগছে অবশ্যই জানিও। আর এখানে এই যে লেস, হাতে বাঁধার মতো লেস রয়েছে। তো নিচটা হচ্ছে পুরো ব্ল্যাক, আর এই যে এরকম টাইপের রয়েছে, স্কার্ট স্টাইলে রয়েছে। আর নেক্সট এটা খুলে দেখাই, যাই হোক এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এরকম দুটো কন্টেনার, অনেক কষ্টে বার করলাম। তো এটা হচ্ছে তেলের বোতল কিনেছি আমি দুটো, এই যে এরকম জাতীয়, আরো খুব ভালো করে দেখাই। দুটোই একই রকম, একটা সাদা তেল একটা নর্মাল তেল, এটা খুবই কম প্রাইসে পেয়েছি 137-এ। দেখতেই পাচ্ছো না, বেশ ভালো ম্যাটেরিয়ালটা আছে আর কি। তো এটা আমার খুব পছন্দের আর কি ছিল, যার জন্য আমি নিয়েছি। তো দুটো পেয়েছি 137-এ 137 টাকায়। এই দাদা, স্নান করবি না মানে হবে? হ্যাঁ, ওই জিনিসটা উঠছিলই না, উঠেছে। হ্যাঁ, ও এখানে মানে দিদি, ওর মুখের দিকটাও একটু দেবে তো। আসো, তুমি এসে কাজটা করো, একদিনও কাছে আসিনি, ছুঁয়েও দেখিনি। দিদি মাথার দিকে একটু শ্যাম্পু দিয়ে দি নাকি তো বাবু, জল দেবো আমাকে দে অল্প। দিদি মাথায় শ্যাম্পু, দাঁড়া। তো আজকে আমাদের চিকেন, এই যে ডাল, বাঁধাকপির ঘণ্ট আর মাছ ভাজা। ক্যান্ডি স্নান করার পরে, খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছি, কিন্তু শুয়ে শুয়ে দুষ্টুমি, ওর দুষ্টুমি কন্টিনিউ, তাই না ক্যান্ডি? তাই না ক্যান্ডি? বলে বাবলে কি আদর খাবে, কি যে করবে বুঝেই পায় না। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটু রোদ্দুরে বসেছি। মনিকাদিও আসবে একটু পরেই, মনিকাদি বাড়ির সাথে কথা বলছে, আর আমি ক্যান্ডির সামনে বসে বসে রোদ্দুর পড়ছি। রোদ্দুরটা প্রায় চলে যাবে যাবে, আর অনির্বাণ ভূতের সিনেমা দেখছে, ওই জন্য চলে এসছি। আমি ভূতের সিনেমা আমি দেখতে চাই না। ওই যে মনিকাদি আসছে, মনিকাদিও মাথায় হেনা করেছিল, আমিও করেছিলাম, দিয়ে মনিকাদি আর আমি
বেশ সুন্দর রোদ্দুরে চুলটা শুকিয়ে নিয়েছি। দিদি দুর্ভিক্ষ লেগেছে, দিদি নিচে বসে দেখো মনিকা দিয়ে আর কাউরে দেবে না পাত্তা। তখন থেকে ঢেকে যাচ্ছে, একটা কথা শুনতে পারিনি, যে ফোনে মোটামুটি গেলে আর নাই। কই ক্যান্ডি, এদিকে আয়, তোর মাসিমণির কাছে আয় ক্যান্ডি। ক্যান্ডি 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 রে, চেষ্টা করছে ওঠানো ক্যান্ডি। ক দিদি দেখো না, জিও বস, জিও এবার এটার উপর ডেকে যাবে, এইটার উপরে এবার ডেকে গেছে। এই তো শুনেছি তো আমি, দুজনেরই। হ্যাঁ গো, কিরে বাবু না ওরা যাবে না। গুড ইভিনিং এভরিওয়ান, সো আমরা এখন যাচ্ছি মেলাতে, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, তো এখন জাস্ট বেরোবো, তবে ক্যান্ডিকে ঘরে রেখে তারপরে যাব। তোকে তুলে দেবো, আর এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, যে অনির্বাণ আর কুচু দিদি সব মোটামুটি সব কিছু পড়ছে। তো চলো এবার আমরা মেলায় যাই, আর আমরা মেলার জন্য সেজে নিয়েছি, চলো বেরোই। আমরা মেলায় ঢুকে গেছি, এই যে এই পাশে সবাই, আর এই পাশেও সবাই, এই যে ফাইমানি মনিকা দি আর পুতুল দি আর পুচু, আমরা এই কজনেই এসেছি। এখানে কি একটা মেলা হয়, এরাদোলের মেলা বলে। মনিকা দি বলি এইগুলো নিতে পারে একটা। হ্যাঁ এই যে ফাইবা দি, পিছনে পুতুল দি আর পুচু, কই পুচু, এই যে পুচু, আমরা সবাই এই এক জায়গায়। চলো এবার আমরা ভেতরে যাই, সুন্দর মেলা হচ্ছে, ছোট্ট খাট্টো মেলা। এখানে বিক্রি হচ্ছে বারো ভাজা, তো বারো ভাজা, এই যে কুচু নিতে রেডি, তো এই যে এখানে সুন্দর করে রেডি করছে, সব কিছুই আছে মোটামুটি দোকানে দেখতে পাচ্ছ। আর এই যে এরা সবাই পবিত্রদা, অনির্বাণ, এই পাশে এই পাশে পুতুল দি, ফাইমা দি, এই যে এখন এরা মেলার মজা বাড়িতে, এখন সবাই ঘুগনি আর জিলাপি খাওয়া হচ্ছে, আর তো কিছু আনা হয়নি, মেলায় সব পড়ে রয়েছে। আমরা পরে আরেকদিন যাবো, হ্যাঁ সবাই শান্তি করে। তো ফাইনালি আমি জামাটা পরেছি তোমাদেরকে, এই যে দেখাচ্ছি দেখো, জামাটা আমার খুব পছন্দ হয়েছে, বাট একটু মোটা, তাই জন্য খুব একটা ভালো লাগছে না, মোটামুটি। চলো দিদির হাইট করে লাগছে, না আমার থেকে লাগছে, সবাই আমরা বসে বসে সবাই গল্প করছি, সব কে লম্বা কে বেটে কে সুন্দরী, এই সব পরলীলা চর্চা হচ্ছে আর কি একসঙ্গে বসে বসে। ও কালকে মর্নিং করে চলে যাই, সেই বলি এবার সবার ডিউটি চিন্তা হয়ে গেছে, তো চলো আমরা আর একটু মজা করে নিই, দিয়ে তারপর তো খেয়ে দিয়ে শুয়ে পড়তেই না, প্লাস্টিক টল খুব পছন্দ। আমি আর একটা জুড়ি আনাইছি, হ্যাঁ জুড়ি আনাইছো দেখো, আজকে
প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে, ওই রকমই মেলা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে এমার্জেন্সি এসে গেছিলো, দিয়ে ফিরে আসতে হয়েছে আমাদেরকে। তো ঘরে এসে ঘুগনি, তারপরে জিলেপি এইসব খাওয়া হয়েছে। তো এবার আমাদের শোয়ার টাইম হয়ে গেছে আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ আমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই। 'Cause you keep me